আরো একবার স্বাগত। আপনি দেখছেন বিজনেস টুডে, আপনাদের সাথে আছি সীমা ভৌমিক। 19 অক্টোবর থেকে রাজধানীর সোনারগাঁ হোটেলে শুরু হচ্ছে গৃহায়ণ অর্থায়ন মেলা। 3 দিনের এই মেলার আয়োজন করছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, সহযোগিতা করবে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব। সংবাদ সম্মেলনে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস চক্রবর্তী বলেছেন, আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট বিশেষায়িত প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট এবং আবাসন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। এক ছাদের নিচে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ এই খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি করবে, যা জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে। এই উদ্যোগের ফলে আবাসন খাতের মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। মেলা চলাকালীন সময়ে ঋণ অবদানের জন্য আবেদন ফি এবং পরিদর্শনের ফি 50% ছাড় দেওয়া হবে বলে জানান দেবাশিস চক্রবর্তী। মিয়ানমারের সহিংসতার কারণে শূন্যের কোটায় নেমেছে টেকনাফ স্থল।